हाय गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल रायन ब्लॉग्स। जानते चाहिए, जानाते चाहिए। अमी सुमन, वेलकम टू माय अनदर वीडियो। हमारे वीडियो ते अपना देर के जाना बो एपीजी अब्दुल कलाम सारे महामूल्यवान किचु बने। आर वीडियो टी शुरू करने आगे एक टी विशेष रिक्वेस्ट, अवश्य हमार चैनल टी सब्सक्राइब करे, पाशे थाके बेल बटन टी दिते भूलबेन ना। अब्दुल कलाम 1931 साले 15 अक्टोबर तमिलनाड़ुर रामेश्वर ग्रामे जन्मग्रहण करें। छोटबेला थेके तिनि छिलेन कठोर परिश्रमी। तिनि भारतेर राष्ट्रपति एवं वैज्ञानिक पदे जुक्त छिलेन। तिनि 2015 साले 27 जुलाई मृत्युबरण करें। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই শোরগোল করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে, আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। এক কথায় সেটাকে সাফল্য বলা হয় যখন তোমার নাম অটোগ্রাফে পরিণত হবে। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যিই বোকামি। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হীরা। তাই বলে নতুন বন্ধুকে পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই আংটিতে হীরাকে ধরে রাখতে হয়। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। ব্যর্থতা রোগের সব থেকে ভালো ওষুধ হলো আত্মবিশ্বাস, কঠিন পরিশ্রম। এটা থেকে তোমাকে একজন সফল মানুষ করে তুলতে সাহায্য করবে। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে। পৃথিবীতে বাস্তব জীবনের 5টি কঠিন সত্য। 1, পৃথিবীতে একমাত্র সত্য মা। 2, গরিব মানুষের কোনো প্রকৃত বন্ধু হয় না। 3, সব থেকে বেশি যাকে ভালোবাসবে সব থেকে বেশি কষ্ট সেই দেবে। 4, সত্য অতি সুন্দর, বর্ণনাকালে সর্বোৎকৃষ্ট ভয়ানক। 5, নিঃস্বকালের সঙ্গী ধৈর্য, আর বিলাসিতার পার্শ্ব প্রতিক্রিয়ার মনোভাব। যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে? কাউকে যদি ভালোবাসো, ভালোবেসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা খেলো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। একটু কষ্ট হলেও একা চলতে শিখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিক চলতে পারবে, এটাই বাস্তব। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে সূর্যের মতো জ্বলতে শিখো। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সি ইউ লেটার নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।